সাফে টানা ব্যর্থ বাংলাদেশ দলকে বড় স্বপ্ন দেখাচ্ছেন না কোচ ক্যাব্রেরা। লক্ষ্য সেমিফাইনাল, লেবানন ম্যাচকে দেখছেন অগ্নি পরীক্ষা হিসেবে। ওমান বথের পর জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। অন্তত ড্র করার লক্ষ্য খেলোয়াড়দের আগ্রাসী কৌশলে ভরসা কোচের। এবং কঠোর পরিশ্রম ও মনোবলেই দিয়েছেন সব সমালোচনার জবাব, বললেন নাজমুল হোসেন শান্ত। টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা টাইগার ব্যাটারের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। খেলার খবরে যাওয়ার আগে গাজীপুর সিটি নির্বাচনের খবর। শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। নতুন নগর অভিভাবক নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এই মুহূর্তে পুবাইলে আছেন রিপোর্টার আফজাল হোসেন, চান্দনায় আছেন রাশেদ লিমন এবং কাজী আজিমুদ্দিন ডিগ্রি কলেজে আছেন রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাব আফজালের কাছে। পাঁচ ঘন্টা ধরে চলছে ভোট যুদ্ধ, আমরা রীতিমতো যুদ্ধই বলছি, কারণ দেখতে পাচ্ছি এখানে শুধু ভোটাররাই লাইনে দাঁড়িয়ে আছেন। প্রখর রোদ, একদিকে ভ্যাপসা গরম, তার মধ্যে থেকেও একবারে ভোটারদের মধ্যে কোনো আগ্রহের কমতি আমরা কিন্তু দেখছি না। এবং যে কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি সেই কেন্দ্রগুলোতে আমরা ভোটারদের একেবারে মানে উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি গাজীপুরের পুবাইলে 31 নম্বর ওয়ার্ডে। এটি একটি মহিলা ভোটার কেন্দ্র, ভোটারদের উপচে পড়া লাইন আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ক্যামেরার লেন্সের মাধ্যমে। এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তার কোনোটাই কিন্তু কমতি আমরা দেখিনি। এবং ভোটাররা বারবারই বলছেন যে এরকম উৎসব মুখর পরিবেশেই তারা ভোট দিতে চান। এবং ভোটে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের বড় ধরনের কোনো অভিযোগের আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। দু একটি অভিযোগ আমরা পেয়েছিলাম যেটি ইভিএম কেন্দ্রিক, যে ইভিএমে ভোট দিতে সময় লাগছে, কারো আঙুলের ছাপ মিলছে না, কোনো কোনো সময় ইভিএম বন্ধ হয়ে যাচ্ছে। সেইটি ছাড়া বা সেই ধরনের অভিযোগ ছাড়া তেমন কিন্তু কোনো অভিযোগ ভোটারদের মধ্যে নেই। তবে যেটি বারবারই বলা হচ্ছে, যদি কোনো ইভিএমে সমস্যা হচ্ছে তাৎক্ষণিকভাবে যে ইঞ্জিনিয়াররা রয়েছেন ইভিএম কারিগরি ত্রুটি সারানোর জন্য, তারা তাৎক্ষণিকভাবে কিছু সময় লাগছে সেটি ঠিক করে ফেলছেন। আর আমি রয়েছি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানের সঙ্গে। তিনি এরই মধ্যে 9টি থেকে 10টি কেন্দ্র পরিদর্শন করেছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এর আগে গণমাধ্যমের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন। এবং তিনি যেটি বলেছেন যে ভোটারদের শান্তিপূর্ণ অবস্থান, এই যে ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন, সব মিলিয়ে তিনি যেটি বলছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিরোধী প্রার্থীরা যে অভিযোগগুলো করছে স্পেসিফিকভাবে তারা অভিযোগগুলো করছে না এবং শুধুমাত্র করার জন্যই করছে এমনটি অভিযোগ করছেন। এবং একই সঙ্গে এই নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তার মধ্যেও যদি কোনো ভোটার ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকেন নির্ধারিত সময়ের পরেও তাদের ভোট নেওয়া হবে এমনটাই কিন্তু আমরা জেনেছি বা আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল পুবাইল থেকে আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের খবর। আমরা এখন চলে যাব গাজীপুর চৌরাস্তায়, সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন। দু একটি একদম ছোটোখাটো বা বিচ্ছিন্ন দু একটা ঘটনা বাদ দিলে কিন্তু আসলে বলা যায় যে নির্বাচন খুব গাজীপুর সিটি কর্পোরেশনের সকাল থেকে যে এই সময়টা পার হলো, প্রায় 5 ঘন্টা অতিবাহিত হলো, সেটি কিন্তু একদম সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। এবং যদি বলি যে উৎসব মুখর পরিবেশ যেটা বলা হয় বারবারই ভোটের ক্ষেত্রে, সেই উৎসব কিন্তু আমরা আসলে এই গাজীপুরে দেখছি। সেটি আসলে যদি বলা হয় তাহলে কিন্তু দেখতেছি প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তো ভোটার পাশাপাশি আমরা যদি আসলে যদি আরও বিষয়গুলো বলি যে ভোটারদের স্বপ্রণোদিত হয়ে কেন্দ্রে আসা এবং এই কেন্দ্রে আসার পরে তারা যেভাবে ভোট দিচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে, সেটি কিন্তু আসলে বের হয়ে কিন্তু তারা সেই উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পেরেছেন এবং ভোট কেন্দ্র বা কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, বরঞ্চ যে এই যে একটা উৎসবের
রকমের আমেজ বিরাজ করছে, এটি কিন্তু আসলে ভোটারদের জন্য অনেক বেশি স্বস্তির। আমি যে কেন্দ্রটি রয়েছে এটি কিন্তু একটি বড় কেন্দ্র, এখানে এই কলেজটিতে প্রায় তিনটি কেন্দ্র রয়েছে এবং তিনটি কেন্দ্রের মোট ভোটার 12,000। স্বাভাবিকভাবেই বোঝা যায় 12,000 ভোটার একটি কেন্দ্রে বা একটি কলেজে হলে সেখানে স্বাভাবিকভাবেই ভিড় বা হট্টগোলের একটা বিষয় থাকে, কিন্তু সেটিও কিন্তু খুব একটা হচ্ছে না। ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন। আমরা দেখেছিলাম ঘন্টা দুই আগে অর্থাৎ 11:30, 11:30 থেকে ওই সময়টাতে একটা যখন চাপ বেড়েছিল তখন একটু ধীর গতির অভিযোগ ছিল, কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন, তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন, খুব একটা বেগ পেতে হচ্ছে না। কারণ আমরা জানি যে কোনো নির্বাচনেই এই সময়টাতে ভোটারদের লাইন বা ভোটারদের উপস্থিতি তুলনামূলক বুঝে কমে যায়, আবার দুটার পরে অর্থাৎ 2:30, 3:00, 4:00 এই সময়টাতে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ে, কারণ শেষ সময়ে ভোটাররা যারা রয়েছেন তারা আবার ভোট দিতে চলে আসে। আর যেটি বলছিলাম দুই একটি ছোটোখাটো ঘটনা, সেটি ধরেন কিছু ভোটারদের অসন্তোষ ছিল যে তারা মোবাইল নিয়ে এসেছে কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বা দিকতে দিচ্ছে না, এরকম বিষয়গুলো ছিল। সেটি আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা বিষয়টি স্পষ্ট করেছেন যে মোবাইল নিয়ে ঢুকতে আসলে ভোটারদের মানা নেই, তবে যারা আসলে তাদের কাছে যাদের মনে হচ্ছে তারা এই মোবাইলের অপব্যবহার করতে চান অর্থাৎ কেন্দ্রে ঢুকে কক্ষের ছবি তুলতে চাচ্ছেন তারা আসলে তাদেরকে বাধা দিচ্ছেন। এছাড়া যারা এজেন্ট রয়েছেন সেই এজেন্টদের পক্ষ থেকেও তারা যেটা বলছেন যে এজেন্টরা কোনোভাবেই মোবাইল নিয়ে ভোট কক্ষে প্রবেশ করতে পারে না। এছাড়াও এই কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে যে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল একজন এজেন্টের বিরুদ্ধে, তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন, তাকেও আমরা দেখেছি সাময়িকভাবে ডেকে নিয়ে অন্যত্র বসিয়ে রেখেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো। নগরের অন্য প্রান্তে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। বাপ্পি, 5 ঘন্টারও বেশি সময় পার হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, দুপুরের দিকে ভোটারের উপস্থিতি কমে যায়। এখন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের এই মাঝামাঝি অবস্থায় বা দুপুরের এই সময়টাতে এসে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই উৎসুক জনতা। আমরা ঠিক এই মুহূর্তে ছয়দান এলাকায় রয়েছি এবং এখানে যে কেন্দ্রটিতে রয়েছে এটি আব্দুর রহমান মেমোরিয়াল স্কুল। এই স্কুল কেন্দ্রটি পুরোটাই মহিলাদের কেন্দ্র, তবে এখন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যেটা বললাম উৎসুক জনতা, পাশাপাশি হচ্ছে বিভিন্ন কাউন্সিলর অথবা মেয়র প্রার্থীদের যারা সমর্থক তারা এখানে উৎসুক জনতা হিসেবে অপেক্ষা করছেন, অর্থাৎ ভোটের পরিবেশ তারাও পর্যবেক্ষণ করছেন। আমরা যদি এবার একটু কেন্দ্রের দিকে দেখাই, নারীদের কেন্দ্র এবং নারীদের কেন্দ্রে ঠিক এই মুহূর্তে আমরা কেন্দ্রে খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না। আমরা যেমনটা দেখি ভোটের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে, অর্থাৎ দুপুরের দিকে আসলে নারীরা ঘরে ফিরে যান, ঘরের কাজ শেষ করে আবার বিকেলে হচ্ছে ভোটারদের উপস্থিতি একটু আমরা বেশি লক্ষ্য করি, হয়তো সেটি এক্ষেত্রেও ঘটতে যাচ্ছে। তবে সাধারণ ভোটার যারা রয়েছেন, সকাল থেকে আমরা যেসব এলাকা চষে বেরিয়েছি সেখানে ভোটারদের মধ্যে যথেষ্ট পরিমাণে উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি, তারা খুবই আনন্দের মাঝে ভোট দিচ্ছেন, বড় কোনো সংকট আমরা পাইনি। তবে ইভিএম এর ভোটের ক্ষেত্রে কিছু কিছু সময় মানুষের ক্ষেত্রে আমরা নানা ধরনের ভোগান্তির কথা শুনেছি, তবে সেক্ষেত্রে যারা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার আছেন তারা বলছেন যাতে এটিও সহজভাবে নেয়ার জন্য যথেষ্ট যত ধরনের টেকনিশিয়ান দরকার, দক্ষ জনবল দরকার, সেগুলো তাদের কাছে রয়েছে। পাশাপাশি আরেকটি কথা বলবো, অনেকেই মোবাইল ফোন ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন, পরবর্তীতে তাদের মোবাইল ফোন ভোট কক্ষে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, এক্ষেত্রে তারা একটু ভোগান্তিতে পড়েছেন, সেটি নিয়ে মানুষ একটু ক্ষোভ ঝেড়েছেন। তাছাড়া বড় কোনো সংকট আমরা এখন পর্যন্ত, আমি যে কেন্দ্রগুলো চষে বেরিয়েছি সেই কেন্দ্রে বড় কোনো সংকট এখন পর্যন্ত আমরা দেখিনি। এই ছিল আমার কাছে গাজীপুরের ছয়দান এলাকা থেকে ভোট গ্রহণের সবশেষ খবর। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাশেদ বাপ্পি, রাশেদ লেমন এবং আফজাল হোসেন। এবার চলে যাচ্ছি খেলার সময়ের নিয়মিত আয়োজনে। শুরুতেই দেশের ফুটবলের খবর। সাফে টানা ব্যর্থ বাংলাদেশ দলকে বড় স্বপ্ন দেখাচ্ছেন না কোচ হাভিয়ের ক্যাবরেরা, লক্ষ্য নির্ধারণ করেছেন সেমিফাইনাল। লেবাননের বিপক্ষে ম্যাচকে অগ্নি পরীক্ষা হিসেবে দেখছেন কোচ, শুরুটা ভালো করে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তিনি। 2009 সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ, এরপর থেকে শীর্ষ চার যেন দূরের বাতিঘর বাংলার ফুটবলে। এবার 14তম আসরের আগেও নেই সুখের খবর, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে এবার আরও কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। লাল সবুজের গ্রুপে লেবানন, মালদ্বীপ, ভুটান। কঠিন গ্রুপে থেকে এবার কতটা পথ এগোবে বাংলাদেশ? এপ্রিলে দুর্নীতির দায়ে আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞার পর থেকেই চেয়ার সামলাতেই ব্যস্ত ছিল ফেডারেশন, দল নিয়ে ভাবার সময় কই। তারপর
এই দল নিয়েই নাকি অনেক দূর যাওয়া সম্ভব, জানালেন কোচ হাভিয়ার কাব্রেরা। টানা ম্যাচ খেলায় মানসিকভাবে বেশ শক্ত অবস্থায় আছেন ফুটবলাররা, তাই সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচ বাই ম্যাচ খেলার দিকেই মনোযোগ তার। 22 জুন লেবানন ম্যাচটাকেই অগ্নি পরীক্ষা হিসেবে দেখছেন কোচ। লম্বা সময় ধরে ওরা লিগ ও ফেডারেশন কাপে খেলার মধ্যে ছিল। দলে যাদের ডাকা হয়েছে তাদের ফিটনেস ও মানসিক শক্তি দুটোতেই আস্থা আছে আমার। বাকি যে ঘাটতিগুলো আছে সেগুলো জুনে ক্যাম্পে সেরে নেওয়া যাবে। সাফ এবার আরও বেশি চ্যালেঞ্জিং, তবে লেবানন ম্যাচটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এ ম্যাচে ভালো করতে পারলে বাকি বাধা পাড়ি দেওয়া যাবে। সেমিফাইনালে ওঠা ছাড়া অন্য কিছুই ভাবছি না আমি। 2003 সালে এসেও বাংলাদেশের ফুটবল আটকে আছে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে, যেন ওখানেই লুকিয়ে আছে পরম প্রাপ্তি। দক্ষিণ এশিয়ায় আর কতদিন পিছিয়ে থাকবে লাল সবুজের দল, তবে এখানে অবশ্য আশার কথাই শোনালেন কাব্রেরা। ক্লাবগুলো এখন আগের চেয়ে বেশি বয়স ভিত্তিক ফুটবলে মনোযোগ দিচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। তরুণদের ডেভেলপমেন্টের দিকে এখন আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে ক্লাব থেকে আরো ভালো মানের তরুণ বেরিয়ে এলে আগের চেয়ে আরো সমৃদ্ধ হবে জাতীয় দল। লীগের খেলা থেকেও এবার বেশ কয়েকজন ফুটবলার নজরে পড়েছে বলেও জানান কোচ। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। জুনিয়র এশিয়া কাপের খবর। ওমান বধের পর এবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। বড়রা না পারলেও বয়সভিত্তিক মালয়দের বিপক্ষে ভালো করতে চান আমিরুল আজিজরা। যদিও ধীরে চলার নীতিতে হারতে চায় টিম ম্যানেজমেন্ট। ভুল সূত্রে প্রাথমিক লক্ষ্য অন্তত ড্র করা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30 ওমানের সালালাহ থেকে। নিয়ন মোহামিনের রিপোর্ট। জয়ের পরদিন অনুশীলন নেই, গরমের মধ্যে বিশ্রামটাকেই প্রাধান্য দিয়েছে ম্যানেজমেন্ট। রিকভারি সেশনেই তাই সময় দিয়েছেন খেলোয়াড়রা, সঙ্গে ছিল ফিটনেস ধরে রাখার চেষ্টা। পরের ম্যাচটা মালয়েশিয়ার বিপক্ষে হওয়ায় পারফরম্যান্স নিয়ে কিছুটা চিন্তায় টিম বাংলাদেশ। ওমানকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী হলেও ভুলগুলো পীড়া দিচ্ছে কোচিং স্টাফদের। কোনো ইঞ্জুরি নাই আমাদের টিমে, সবাই মোটামুটি ফিট আছে। তো আজকে আমরা সকাল থেকে রেস্ট ছিল, বিকালে স্ট্রেচিং করেছি আর একটু হালকা ওয়ার্ম আপ করেছি। ছেলেরা যদি 75% দিতে পারে তাহলে ম্যাচের রেজাল্ট হয়তো করা সম্ভব। টিম মোটামুটি মোটিভেটেড, তারা ভালো খেলবে ইনশাআল্লাহ আগামী ম্যাচে। আসরে শিরোপার অন্যতম দাবিদার এই মালয়েশিয়া, একবারের চ্যাম্পিয়ন এবং অন্যবারের রানার্স আপ দেশটির। এবার অবশ্য বিশ্বকাপ টিকিটের চিন্তা নেই, কারণ কুয়ালালামপুরে হবে যুব বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে অংশগ্রহণ আগেই নিশ্চিত। মঙ্গলবার উজবেকিস্তানকে 8-1 হারিয়ে সালালাহ মিশন শুরু করেছে মালয়েরা। প্রতিপক্ষের শক্তি সামর্থ্য নিয়ে বাংলাদেশ দুশ্চিন্তা করছে না বয়সভিত্তিক দলের আসরে, বরং নিজেদের পারফরম্যান্সে মনোযোগ খেলোয়াড়দের। ওমান ম্যাচের মতো নিজেদের পরিকল্পনা মাঠে ঠিকমতো বাস্তবায়ন করতে পারলে আশা করেন যে কোনো ফলই সম্ভব। মালয়েশিয়া আমাদের জন্য একটা অবশ্যই গুড চ্যালেঞ্জ। ফর জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হলে আমাকে মালয়েশিয়াকে হারাইতে হবে। সো এখন আমরা ফোকাসটা মালয়েশিয়াকে কীভাবে হারানো যায় এটার কনসেন্ট্রেশন করতেছি। যতটুকু পারবো আমরা ট্রাই করবো, তারপর আমরা কন্ডিশনিং ম্যাচ খেলছি ইন্ডিয়াতে, আমাদের প্রিপারেশনও বলা যায় অনেক ভালো। এখন কালকে খেলার উপর নির্ভর করতেছে আমরা কি করবো, তবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো। ম্যাচের আগে দুশ্চিন্তা আছে আরও একটা, সালালার দুপুরের কড়া রোদে মালয়েশিয়া পরীক্ষা দিতে হবে লাল সবুজের যুবাদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, সালালাহ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে শিরোপা উৎসব করলো ইন্টার মিলান। লতারো মার্তিনেজের জোড়া গোলে কোপা ইতালিয়া ট্রফি ঘরে তুলল নেরাজ্জুরিরা। রোমের স্তাদিও অলিম্পিকোতে ফিওরেন্তিনাকে 2-1 হারিয়ে শিরোপা ধরে রাখলো সিমোন ইনজাগির দল। বিগ ম্যাচের বিগ প্লেয়ার লতারো মার্তিনেজ, চ্যাম্পিয়ন্স লিগ সেমির পর কোপা ইতালিয়ার ফাইনাল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারের নৈপুণ্যে আরও একটা বড় ম্যাচে বাজিমাত ইন্টার মিলানের। আসরে নবম শিরোপা ঘরে তুলে ক্লাবের পুরনো দিন ফেরার আভাস, উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন মার্তিনেজও। ইন্টারের জার্সিতে করেছেন গোলের সেঞ্চুরি। রোমের স্তাদিও অলিম্পিকোতে ফেভারিট হিসেবেই মাঠে নামে ইন্টার, কিন্তু ফাইনালের মঞ্চে শুরুটা ভালো হয়নি সিমোন ইনজাগির দলের। ম্যাচের 3 মিনিটের মাথায় নেরাজ্জুরি ডিফেন্সের ভুল, নিকোলাস গঞ্জালেজের গোলে লিড পেয়ে যায় ফিওরেন্তিনা। শুরুতে গোল হজম করলেও খেই হারায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। 27 মিনিটে মার্তিনেজের বাড়ানো বল বিপজ্জনক জায়গায় পেয়েছিলেন এডিন জেকো, কিন্তু পারেননি বুড়ো হাড়ে ভেলকি দেখাতে, তার শট চলে যায় পোস্টের উপর দিয়ে। এই সার্বিয়ান ভুল করলেও লাউতারো করেননি, ব্রোজোভিচের ডিফেন্স চেরা পাস খুঁজে পায় এই আর্জেন্টাইনকে, নিখুঁত ফিনিশিংয়ে সমতা আনেন দলের হয়ে। লিড বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইন্টারকে। 37 মিনিটে ফিওরেন্তিনার ডিবক্সে জটলা থেকে নিকোলা বারেল্লার বাড়ানো বলে আবারও গোল পেয়ে যান মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি, কিন্তু দুদলই উপহার দিয়েছে আক্রমণাত্মক ফুটবল। বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু গোল পেয়েই গিয়েছিলেন, কিন্তু ফিওরেন্তিনা গোলরক্ষক তেরাচানো জোরাসেভে সে যাত্রায় দলকে রক্ষা করেন। 77 মিনিটে আবারও প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে বল পায় এগিয়ে যান লুকাকু, যদিও গোসেন্স মার্টিনেস কেউই স্পর্শ করতে পারেননি লুকাকুর বাড়ানো বল। দু মিনিট পর ফিরতি আক্রমণে সমতা আনতে পারত ফিওরেন্তিনা, লুকা ইয়াভিচের শট ঠেকিয়ে লিড ধরে রাখেন ইন্টার গোলরক্ষক সামির হান্ডানোভিচ। ফ্লোরেন্সের ক্লাবটি নিজেদের অভাগা ভাবতেই পারে, এরপরও সমতা আনার সুযোগ তারা পেয়েছিল, কিন্তু বড় মঞ্চে ইন্টারের অভিজ্ঞতার সঙ্গে তারা পেরে ওঠেনি, ফলে দীর্ঘ 22 বছরের শিরোপা খরা কাটাতে পারেনি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই শিরোপা উৎসব করে নেরাজুরিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কঠোর পরিশ্রম ও মনোবলেই সব সমালোচনার জবাব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ বিপিএল, এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও জিতেছেন সেরা ক্রিকেটারের পুরস্কার। সামনেও অব্যাহত রাখতে চান এমন ফর্ম। বাজে সময়ে আস্থা রাখায় টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শান্ত। তারেক হাসান শিমুলের রিপোর্ট। সময় প্রত্যেকটা প্লেয়ারই আসে, ওই সময় টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, সিলেক্টর সকলেই পাশে ছিলেন, টিমের প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, ফ্রেন্ডস সবাই পাশে ছিলেন। সো ওই সময়টা পার হয়ে গেছে, এখন ওইটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। এখন আশা করছি যে যেটা ভালো চলতেছে এখান থেকে আরও কত ভালো করতে পারি সামনে, যেখানেই খেলি টিমের হয়ে কন্ট্রিবিউট করার এবং আমার দ্বারা কীভাবে টিম উপকৃত হবে ওটা সবসময় চিন্তা থাকে। সো ওটা করতে পেরেছি অবশ্যই ভালো লেগেছে। প্রথম 100 ওয়ানডে ইন্টারন্যাশনালে অবশ্যই অনেক আনন্দের, এবং আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি ওভাবে ব্যাটিং করতে পেরেছি। আই হোপ যে সামনে এভাবে আরও বড় বড় ইনিংস খেলতে পারব। শান্ত এখন টাইগার একাদশের 3 নম্বর পজিশনে আস্থার প্রতীক। জুটি বাঁধতে হয় তামিম, সাকিব, মুশফিকদের সঙ্গে। সিনিয়রদের সঙ্গে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে ধীরে ধীরে রসায়নটা ভালোই জমছে আরেক ইয়াংস্টার তাওহিদ হৃদয়ের সঙ্গেও। সবার সাথে মোটামুটি কমফোর্টেবল, এরকম কারোর সাথে নাই যে অসুবিধা ফিল করি, যে যখন ব্যাটিংয়ে থাকে তার সাথে এনজয় করি ব্যাটিংটা। এবং আমার মনে হয় যে লাস্ট কয়েকটা ইনিংস ধরে হৃদয়ের সাথে বেশ কয়েকটা পার্টনারশিপ হয়েছে, সো তার সাথে এনজয় করতেছি। সো ওভারঅল সবার সাথে এনজয় করি। সবসময় প্র্যাকটিসে তো মনোযোগ দিই, প্র্যাকটিসে কোন জিনিসটা ইম্প্রুভ করা দরকার ওটাই মেন টার্গেট থাকে, যে প্রসেসটা মেনটেন করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে ওই জায়গার ইম্প্রুভমেন্টের কারণে ম্যাচে এখন আস্তে আস্তে রেজাল্ট পাওয়া শুরু করেছি। গেল কয়েক বছরে ব্যর্থতার কালিমা মুছে ট্র্যাকে ফিরেছেন লিটন তাসকিনরা, এবার সেটা করে দেখালেন শান্ত। সিনিয়র ক্রিকেটারদের বিদায় বেলায় অনুচিতের এই জ্বলে ওঠা টিম বাংলাদেশের জন্যই সুখবর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তান সিরিজ সামনে রেখে নেটের লেগ স্পিনারদের নিয়ে প্রস্তুতি নিচ্ছেন মুশফিকুর রহিম। রাশিদ খানদের রুখতে নেটের লম্বা সময় রিস্ট স্পিনারদের পাশাপাশি পেস বোলারদের নিয়েও অনুশীলন করেছেন উইকেট রক্ষক ব্যাটার। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটের সব ফর্মেটেই লেগ স্পিনার বড় অস্ত্র, যার বড্ড অভাব টাইগার ক্রিকেটে। দু একজন থাকলেও জাতীয় দলে সুযোগ মেলে কালে ভদ্রে। লেগ স্পিনারদের আতুর ঘর আফগানিস্তান। রশিদ কায়েস আহমেদরা বরাবরই নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে। টাইগারদেরও বিপাকে পড়তে হয় রশিদ খানের ঘূর্ণির সামনে। জুনে আফগানিস্তান সিরিজ, আফগানদের বিপক্ষে সিরিজ সামনে আসলেই গুরুত্ব বাড়ে রিস্ট স্পিনারদের, সেটার দেখা মিলল নেটে। তাই কিনা মুশফিকের এমন প্রস্তুতি? এখনও শুরু হয়নি আফগানিস্তান সিরিজের ক্যাম্প। এই সময়টায় নিজেদের মতো অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। পরিশ্রমী ক্রিকেটার মুশফিক সবার আগে অনুশীলনে। রশিদ খানের মোকাবিলা করতে আগে ভাগে প্রস্তুতি শুরু মুশফিকের। ডেকে আনলেন নেট বোলারদের, যারা লেগ স্পিন করেন তাদের বলে ব্যাটিং অনুশীলন করেছেন। নেটে অবশ্য মুশফিককে খুব একটা বিপাকে পড়তে হয়নি লেগ স্পিনারদের সামনে। বেশ কয়েকবার লম্বা শট খেললেন, বলগুলো বাউন্ডারি পার করার চেষ্টা। মূল ম্যাচের আগে কিছুটা হলেও ধারণা পাবেন কিভাবে রশিদ খান মুজিবদের রুখতে হবে। অবশ্য এর আগেও তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে টাইগার ব্যাটারদের। নেটে লেগ স্পিনারদের নিয়ে এই অনুশীলন কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়াবে মুশিকে। জাতীয় দলে গুরুদায়িত্ব মুশির উপর। 5 নম্বরে দলের রান বাড়িয়ে নেয়ার নতুন ভূমিকায় অভিজ্ঞ ব্যাটার। তাই রশিদ মুজিবদের ঘূর্ণি সামাল দেওয়ার অভিজ্ঞতা থাকা চাই। তাই কিনা লেগ স্পিনারদের ডেকে আনলেন নেটে।
টিম ম্যানেজমেন্টের ভাবনায় থাকা লেগ স্পিনার রিশাদ হাসান সিলেটে। ওয়েস্ট ইন্ডিজ এ দলের সঙ্গে চার দিনের ম্যাচ খেলায় ব্যস্ত, তাই নেটের রিস্ট স্পিনারদের নিয়েই প্রস্তুতি সারতে হচ্ছে মুশফিককে। পাশেই মিরাজ ব্যাট করছিলেন পেস বলে, পাওয়ার হিটিংয়ের চেষ্টা ছিল প্রতিটি বলেই। সাত নম্বর পজিশনে ফিনিশারের ভূমিকায় নিজেকে প্রমাণ করতে কি তৈরি হচ্ছেন এই অলরাউন্ডার। আফগানিস্তান সিরিজে টিম ম্যানেজমেন্টের আস্থা রাখতে পারলে তিনিও হতে পারেন বহুল আলোচিত সাত নম্বর পজিশনের ব্যাটার। সঙ্গে স্পিনটা বাড়তি প্রাপ্তি হবে দলের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপে আবাহনী মোহামেডান ফাইনালের আগে তৈরি হয়েছে উত্তেজনা। পক্ষপাত রেফারিংয়ের অভিযোগ এনে বিদেশি রেফারি চেয়ে বাফুফেকে স্মারকলিপি দিয়েছে মোহামেডান সমর্থক গোষ্ঠী। একই সঙ্গে ডাগআউটে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাশরূপুর উপস্থিতি নিয়েও তারা তুলেছে আপত্তি। ফেডারেশন আশ্বাস দিয়েছে নিরপেক্ষ রেফারিংয়ের। ঝিমিয়ে পড়া মোহামেডান হঠাৎই সরগরম। অনেকদিন পর সুবাতাস বইতে শুরু করেছে সাদা কালো ফুটবলে। ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে দলটা। তার চেয়েও বড় কথা হচ্ছে ম্যাচটা হবে আবাহনীর বিপক্ষে, তাই যত ভয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহামেডানের পুরনো অভিযোগ, ম্যাচে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে আবাহনী, কখনো সেটা রেফারিং এর মাধ্যমে, কখনো আবার ডাগআউটে প্রভাবশালী কাউকে দিয়ে। এসব বিষয় উল্লেখ করে বাফুফের কাছে স্মারকলিপিও দিয়েছে সাদা কালো সমর্থকরা। মোহামেডানের বিপক্ষে বাঁশি বাজানোর জন্য মোহামেডানের বিপক্ষ দল আবাহনীর কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এইটা যাতে না হয়, মাঠে যাতে সুষ্ঠু রেফারিং হয়, সেজন্য আমরা বিদেশি রেফারি আনা জানার দাবি জানিয়েছি। নিরপেক্ষ রেফারিং এর দাবিতে এর আগেও ফুটবল ফেডারেশন প্রধানের দ্বারস্থ হয়েছিলেন মোহামেডান কর্মকর্তারা। কাজী সালাউদ্দিন আশ্বস্ত করেছিলেন তখনও, এবারও করেছেন, কোনো অভিযোগ এলে রেফারিজ কমিটি ভেঙে দেওয়ার মতো কথাও বলেছেন। তবে এই মুহূর্তে বিদেশি রেফারি আনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাফুফে। বিদেশি রেফারি আমাদের আনার কোনো, আমি যতটুকু জানি, আমাদের আনার কোনো ইচ্ছা নাই। মোহামেডান ফ্যান ক্লাব যেহেতু একটা পত্র দিয়েছেন, আমরা রেফারিং কমিটির সঙ্গে কথা বলবো যেন ওই দিন সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য একটি ভালো একজন ভালো রেফারি যেন দেন। আগামী 30 মে কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনালে ঢাকায় ফুটবলের সুপার ক্লাসিকো। এর আগে লিগ ম্যাচে আরও একবার মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। সাফে টানা ব্যর্থ বাংলাদেশ দলকে বড় স্বপ্ন দেখাচ্ছেন না কোচ ক্যাবরেরা। লক্ষ্য সেমিফাইনাল, লেবানন ম্যাচকে দেখছেন অগ্নি পরীক্ষা হিসেবে। এবং ওমান বধের পর জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। অন্তত ড্র করার লক্ষ্য খেলোয়াড়দের আগ্রাসী কৌশলে ভরসা কোচের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।